আসসালামু আলাইকুম আরোহা কুকিংয়ে আপনাকে স্বাগত আমি আজকে যে রেসিপিটি তৈরি করব। সেটা আমি মুখে নাই বলি তৈরি করে দেখাই কি রেসিপি তৈরি করেছি এটা যে কতটা মজাদার আপনারা বাসায় যদি তৈরি না করে থাকেন তাহলে খুবই মিস করবেন আমি আশা করছি আমার ভিডিওটি দেখার পরে খুব দ্রুতই এই রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন চলুন দেখাচ্ছি আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি মাস্টার অয়েল এই এই তেলটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এই রঙটা একটু গাঢ় হয় সয়াবিন তেলটাও করা যাবে কোনো সমস্যা নেই এটা আপনাদের ইচ্ছে মতো আমি ছোট ছোট মাছ নিয়েছি হলুদ এবং লবণের সাথে মিশিয়ে সেই মাছগুলো ভেজে নিয়েছি এখানে আমি আধা কেজি ছোট ছোট মাছ নিয়েছি এগুলো বলে চাদা মাছ বাজারে যে কোনো মাছের দোকানে পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি এটা কতটা ছোট আর এই মাছটা একটা একটা করে তো ভাজা সম্ভব না তার জন্য আমি একসাথে অনেকগুলো ভেজে নিচ্ছি খুব আলতো করে একটু উল্টে দিচ্ছি এই মাছটা অবশ্যই একটু আলতো করে উল্টাতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন আমি কতটা আলতোভাবে উঠিয়ে নিচ্ছি খুব মচমচে করে এটা ভেজে নিতে হবে আর পারফেক্টলি মচমচে করে ভাজা হয়েও গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হচ্ছে এটা এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর এইভাবে করেই সবগুলো মাছ ভেজে নেব এই মাছটা কিন্তু এমনিতেও তেলে ভেজে খাওয়া যায় আর যতটুকু তেল রয়েছে আমি এক্সট্রা আর কোনো তেল দিচ্ছি না এই তেলেই বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পাঁচ ছটি ফালি করে নেওয়া আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা নিয়ে নেবেন ভেজে নিচ্ছি একটু রঙ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা খুব বেশি গাঢ় ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা একটু ব্রাউন হলে চলে আস এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টমেটো আমি এখন টমেটোটা দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো ছোট ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আমি ভেজে নেব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি গলিয়ে নেব না দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব মশলা আর প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা স্বাদ মতো বাট আমার এখানে এক চামচের তিন ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া তিন ভাগের এক ভাগ এক চামচের জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া সবগুলো গুলা গুঁড়া মশলা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি প্রায় এক মিনিট ধরে ভাজা হয়ে গেছে এবং টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে আমি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণে পানি দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো নাড়াচাড়া করে দিচ্ছি মিশিয়ে এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর একটু পর পর একটু নাড়াচাড়া করে দেবো না হলে টমেটোটা তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে আর ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মশলার সাথে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেব এতে করে খুব খুব মজার একটা টেস্ট আসে মশলার সাথে যত ভালোভাবে কষানো যায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু পানি ব্যবহার করব খুব ভালোভাবে আর একটু মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব পানিটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন পানিটা কিরকম ভাবে উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পাতা কুচি এখানে আমি দিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে একটু মিশ ধনিয়া পাতাটা মিশিয়ে দিচ্ছি রান্নাটা রেডি হওয়ার জন্য অপেক্ষা করছিলাম রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে দেব নামানোর আগে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বলেছিলাম না আমার আজকের রেসিপিটা অসম্ভব মজাদার এটা যদি বাসায় তৈরি করে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি আমি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আর রান্না করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিও দেখার জন্য